শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা। তো আজকে আমি শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের পার্ট সিক্স। তো এখানে আজকে পড়ব তড়িৎ কোষের সমান্তর সমবায় এবং তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া নিয়ে। তো প্রথমেই যাব তড়িৎ কোষের সমান্তর সমবায়। তো চিত্রের মধ্যে আমরা এন সংখ্যক কোষকে আমরা সমান্তর সমবায় আমরা যুক্ত করেছি এবং প্রতিটির তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মান সমান, এবং এই কোষটাকে আমরা এই এন সংখ্যক কোষকে আমরা বহির্বর্তনী রোধের সাথে যুক্ত করেছি। তো যদি তড়িৎ প্রবাহ অর্থাৎ সমান্তর সমবায় যদি তড়িৎ প্রবাহ আইপি হয়, আইপি সমান আমরা লিখতে পারি ইপি বাই আর প্লাস আরপি। এটা এক নম্বর সমীকরণ। এখন একটা লক্ষ্য করো, এন সংখ্যক কোষ যেহেতু সমান্তর সমবায়ে যুক্ত আছে তবে এদের মোট তড়িৎচালক শক্তি হবে একটি কোষের তড়িৎচালক শক্তিরই সমান, অর্থাৎ ইপি সমান ই। আর এন সংখ্যক কোষের অভ্যন্তরীণ রোধ চিন্তা করো, যেহেতু সমান্তর সমবায়ে যুক্ত আছে তবে আমরা মোট অভ্যন্তরীণ রোধের মান আমরা রোধের সমান্তর সমবায়ের সূত্রের সাহায্যে নির্ণয় করবো, অর্থাৎ ওয়ান বাই আরপি সমান ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর। তো এখান থেকে আমরা আরপি সমান পাচ্ছি আর বাই এন। তবে ইপি এবং আরপি এ মান যদি আমরা এন নং সমীকরণে বসিয়ে দিই তবে আমরা পাবো আইপি সমান এনই বাই এন আর প্লাস আর। এটি হচ্ছে কোষের সমান্তর সমবায়ে তড়িৎ প্রবাহের সমীকরণ। এখন আমরা দুটো সত্য যাব। সত্য এক হচ্ছে, যদি বহির্বর্তনী রোধ অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুবই বড় হয় তখন আমরা অভ্যন্তরীণ রোধকে উপেক্ষা করতে পারি, অর্থাৎ আর আমরা জিরো ধরতে পারি, তবে আমরা পাবো আইপি সমান ই বাই আর। অর্থাৎ যদি বহির্বর্তনী রোধ অভ্যন্তরীণ রোধ অপেক্ষা বড় হয় তখন সমান্তর সমবায়ে তড়িৎ প্রবাহ একটি কোষের তড়িৎ প্রবাহেরই সমান হবে। আর অপরপক্ষে সত্য দুই থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনী রোধ অপেক্ষা বড় হয় তখন আমরা বহির্বর্তনী রোধকে জিরো ধরতে পারি, তবে আমরা দুই নং সমীকরণ থেকে পাচ্ছি আইপি সমান এন ইন টু ই বাই আর, অর্থাৎ আইপি সমান এন ইন টু একটি কোষের প্রবাহ। অর্থাৎ যখন অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনী রোধ অপেক্ষা বড় হবে তখন সমান্তর সমবায়ে মোট তড়িৎ প্রবাহ এন সংখ্যক কোষের তড়িৎ প্রবাহেরই সমান হবে। কিন্তু এটি বাস্তবপক্ষে সম্ভব নয়, কারণ যদি অভ্যন্তরীণ রোধ বড় হয়ে যায় তখন এই কোষটা তত এফেক্টিভ অর্থাৎ তত কার্যকর হবে না। তখন আমরা এর আগে আমরা কোষের আমরা শ্রেণী সমবায় পেয়েছি, এখন পেয়েছি সমান্তর সমবায়। তখন প্রশ্ন হচ্ছে কোষের শ্রেণী ও সমান্তর সমবায়ের মধ্যে কোনটি উপযোগী ব্যাখ্যা করো, আশা করি পারবে। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি, কোন ক্ষেত্রে কোষের শ্রেণী ও সমান্তর সমবায়ে একে তড়িৎ প্রবাহ চলবে। তো এন সংখ্যক কোষকে যদি শ্রেণী এবং সমান্তর সমবায় যদি আমরা যুক্ত করি কখনোই তাদের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাওয়া সম্ভব নয়, কিন্তু কোন ক্ষেত্রে যাবে। তাই আমরা প্রশ্ন থেকে আমরা লিখতে পারি আইএস ইজ ইকুয়াল টু আইপি, যেহেতু উভয় ক্ষেত্রে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। আইএস এবং আইপির মান যদি আমরা বসিয়ে দিই তবে এটিকে সমাধান করে পাচ্ছি আর ইকুয়াল টু আর। অর্থাৎ যখন অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনী রোধের সমান হবে তখন শ্রেণী ও সমান্তর সমবায়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহের তাপিক্রিয়া বা জুইয়ের তাপিক্রিয়া। তো যখন কোনো রোধযুক্ত পরিবাহিতে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বিদ্যুৎ শক্তির কিছু অংশ এই রোধ অতিক্রম করার কাজে ব্যয় হবে, আর এই ব্যয়িত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ এই পরিবাহিটি উত্তপ্ত হয়, যেমন হিটার ইস্ত্রি ইত্যাদিতে এই ঘটনাটা ঘটে, আর এই প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপিক্রিয়া। আর বিজ্ঞানী জেমস প্রেসকট জুই এই তড়িৎ প্রবাহের তাপিক্রিয়াটা আবিষ্কার করেন, তাই ওনার নাম অনুসারে আমরা একে জুইয়ের তাপিক্রিয়া বলব। এখন আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি, তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপের যে সমীকরণ আমরা তা নির্ণয় করব। এখানে একটি রোধের সাথে একটা তড়িৎ উৎসের সাথে আমরা যুক্ত করেছি, তো এখানে এই রোধের দুই প্রান্তের আমরা বিভব পার্থক্য আমরা ভি এম আর এস ভিভি সমান যদি ভি ধরি তবে কিউ পরিমাণ আধান যদি এই রোধ অতিক্রম করার কাজে সময় যদি ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয় তবে আমরা লিখতে পারি ডব্লিউ সমান ভি কিউ। এবার আমরা জানি কিউ সমান আইটি, অর্থাৎ ডব্লিউ সমান ভি আইটি। আর যদি এই কাজটা যদি সম্পূর্ণ তাপ শক্তিতে রূপান্তরিত হয় তবে আমরা লিখতে পারি ডব্লিউ সমান এস, এস হচ্ছে তাপ শক্তি, তো আমরা লিখতে পারি এস সমান ভিআইটি।
আবার ভি সমান যদি আড়াই বসাই এই সমান আই স্কোয়ার আরটি, আবার এই সমান ভিআইটিতে যদি আই সমান ভি বাই আর বসাই তবে আমরা লিখতে পারি এই সমান ভি স্কোয়ার টি বাই আর। অর্থাৎ উৎপন্ন তাপের সমীকরণ পাচ্ছি এই সমান ভিআইটি অথবা আই স্কোয়ার টি অথবা ভি স্কোয়ার টি বাই আর, আর এটাকে এস না দিয়ে এটাকে আমরা ডব্লিউ লিখতে পারি, অর্থাৎ ডব্লিউ সমান ভিআইটি বাই স্কোয়ার আরটি বা ভি স্কোয়ার টি বাই আর। আর তোমরা জানো এস এককে এইচ বা ডব্লিউ একক হবে জুল। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই, এর পরবর্তীতে আমরা এর পরে আমরা টপিক নিয়ে হাজির হব। তো তোমাদেরকে ধন্যবাদ।